আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জিনের সাথে কথা বলা এবং তাদেরকে ব্যবহার করা অথবা ফেরেশতাদের সাথে কথা বলা, অনেক লোক দাবি করে যে সে জিনের সাথে কথা বলে, সে আমাদেরকে অন্যের বিভিন্ন বিষয়ে জানিয়ে দেয়। এসব লোকেরা জিনকে আয়ত্ত করার জন্য বিভিন্ন কোরআনের কিছু শব্দ বা বাক্য ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এদের ব্যাপারে আমাদের কি মত থাকবে? আমরাও কি এসব করতে পারবো? আমাদের পক্ষে কি জিন এবং ফেরেশতাদের সাথে কথা বলা বা দেখা এসব করা কি সম্ভব? এই সম্পর্কিত কোনো বই পুস্তক আছে কি না? কথাটা হচ্ছে, জিনের সাথে কথা বলা সম্ভব, তবে গায়েবী বিষয় এবং মানুষের অন্তরের বিষয় জানানো ইনমুল গায়েব দাবি করার নামান্তর, যা হারাম। যারা কোরআনের কিছু আয়াত এবং শব্দ ব্যবহার করে জিন বস করে, অধিকাংশ ক্ষেত্রে তাদের মাধ্যমগুলো শরীয়তে নিষিদ্ধ থাকে। জিনকে ব্যবহার করে সোলায়মান আলাইহিস সালামের বৈশিষ্ট্য, এর কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সালাতের মধ্যে জিন দ্বারা প্রভাবিত হয়েছিল, তিনি তাকে বন্দি করার মনস্থ করেছিলেন। তখন তিনি একটি দোয়া পাঠ করেছিলেন। সোলায়মান আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেটা পাঠ করেছেন, সাথে সাথে জিন তাকে ছেড়ে দেয়। আর জিন দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা হারাম কাজ করে বা কুফুরি করে, তারা কারো ক্ষতি করার চেষ্টা করে, কিংবা স্বামী স্ত্রী ঝগড়া বা প্রেম ভালোবাসা, কোনো কিছু হারিয়ে যাওয়া, কারো মনের বিষয়, ভাগ্য নির্ধারণ ইত্যাদি ইত্যাদি তারা করে থাকে, যা সম্পূর্ণ হারাম এবং মাঝে মাঝে শিরক পর্যন্ত পৌঁছে যায়। তাই এসব না করাটাই উত্তম। এবার আসি, যারা ইহুদি নাসারাগণ, তারাই মূলত জাদু, ব্ল্যাক ম্যাজিক এসব করে থাকে, তারাই প্রকৃত আহলে কিতাব। যদি কোনো চেষ্টা তদবির ছাড়া জিনদের সাথে আপনার কথা হয়ে থাকে, তাহলে তাদের সাথে কথা বলতে কোনো বাধা নেই, বরং তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার যে দিন, যে শরীয়ত মেনে চলার দাওয়াত প্রচলন করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে আপনি দিতে পারেন। এটা আপনার জন্য মুস্তাহাব, যেভাবে মানুষকে দাওয়াত দেওয়া হয়। আর জিন হাজির করার জন্য আপনি কোরআন পড়বেন বা অন্য কোনো কিতাব পড়বেন, এটা করা মোটেও উচিত নয়, কারণ কোরআন নাজিল হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আপনার জীবনাদর্শ হওয়া উচিত। মুসলমান কোরআনের আদেশ নিষেধ মেনে চলার মাধ্যম হচ্ছে কোরআনকে অনুসরণ করা। আপনি কোরআন এবং হাদিস পড়বেন আপনার নিজের জীবন ঠিক করার জন্য, আপনি অন্যের জীবন ঠিক করার জন্য ব্যবসা বানিয়ে এই কোরআন নাজিল হয়নি। আর শেষ কথা হচ্ছে, ফেরেশতাগণকে দেখা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীরাই তারা দেখতো এবং জানতো, কিন্তু আমাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তবে কিছু কিছু অলিও ফেরেশতাদেরকে সাথে কথা বলেছেন, যেমনটা শেখ আব্দুল কারিম আল খুদাইর তিনি বলেন যে ইমরান ইবনে হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি ফেরেশতাদের সাথে সালাম দিতেন, তারপর আবার কি কারণে সালাম দেওয়া বন্ধ হয়ে যায়, তারপর পুনরায় আবার সালাম দেন, এভাবে একটি ঘটনা রয়েছে। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। আমি যেহেতু জিন পৃথিবীতে আছে, জিন কোরআনের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে প্রমাণিত, সেহেতু জিন বশ করা এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয়। তবে জিন যদি আপনার সামনে হাজির হয় বা আপনার চারপাশে ঘুরে থাকে, সে সদিচ্ছায় আপনার সাথে মেলামেশা করে, তখন তাকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক। আমিন।